খাবার কেন পকেটে ভরছে মানে? কেন আপনি জানেন না যে বড় লোকেরা নিজেরা খাবার খায় না, বড় লোকদের খাবার তার পোশাকে খায়। তাই আমি আমার পোশাককে খাবার খাওয়াচ্ছি। বন্ধ করুন আপনার পাগলামি। আপনার খেতে হলে খান আর না হলে চলে যান। আমাদের রেস্টুরেন্টে এরকম পাগলামি চলে না। একটা বৃদ্ধ লোক এসেছিল না খাবার খেতে, তার পোশাক আশাক দেখে আপনি তাকে এই রেস্টুরেন্টে ঢুকতে দেননি। তাকে কি বলেছেন যে তার এই পোশাকে এই রেস্টুরেন্টে ঢুকে খাবার খেতে পারবে না? আরে ম্যাডাম, খাবারটা কি সে খাবে না তার পোশাকে খাবে? আই দাঁড়া, কোথায় যাচ্ছিস? খাইতে আসছি, এটা রেস্টুরেন্ট না। হ্যাঁ তুই খেতে আসছিস, বাট এটা তো তোর জন্য না, তোর নিজের পোশাক আশাক দেখছিস। ছোট লোক কোথাকার, বের হয়ে বের হয়ে যা। আহারে, আমি তো টাকা দিয়ে খাবো। তুই দিবি টাকা? নিজের পোশাক আশাক দেখছিস? আর আমাদের এই দামি রেস্টুরেন্টের দামি চেয়ারে তুই বসলে চেয়ারগুলো তো নোংরা হয়ে যাবে। যা বের হ। বুঝতে পেরেছি, আমি খাবো না, পোশাকে খাবে না? আমি তোর এত কথা শুনতে চাই না, তুই এক্ষুনি বের হয়ে যা। যা, কি নোংরা পোশাক পরে আসছে, কোত্থেকে যে এরা আসে! অত কথা বলতে হবে না, আমি টাকা দিয়ে খেতাম। বুঝতে পারলাম যে পোশাকেই খাবে, আমি খাবো না। কোনো ভদ্রলোক খায় না, পোশাকে খায় টাকা না। আরে যা যা যা, তোর মতো কত এলো গেলো, চপ তো সব দিন টাইম আছে। আরে আরে স্যার, আপনি কি করছেন? খাবার কেন পকেটে ভরছেন? খাবার কেন পকেটে ভরছে মানে? কেন আপনি জানেন না যে বড় লোকেরা নিজেরা খাবার খায় না, বড় লোকদের খাবার তার পোশাকে খায়। তাই আমি আমার পোশাককে খাবার খাওয়াচ্ছি। স্যার সবাই দেখছে, প্লিজ স্যার। দেখছে তো কি হয়েছে, আমি তো খারাপ কিছু করছি না, যা ঠিক তাই করছি। কারণ আমার পোশাকের ক্ষুধা লেগেছে, তাই আমি আমার পোশাককে খাবার খাওয়াচ্ছি। স্যার এখানে যারা আসে তারা বসে খাবার খেয়ে যায়, আর যারা না খেতে চায় তাদেরকে আমরা খাবারটা প্যাক করে দিই। না না, পার্সেল দিতে হবে না, আমার পোশাকের খুব ক্ষুধা লাগছে, ও এখানে বসেই খাবে। খা খা, বেশি বেশি খা, পানি খাবি? দাঁড়া খাওয়াচ্ছি। ম্যাডাম, আমার পোশাকে না পানি খাবে। ম্যাডাম, সাতটা পানি খেয়ে অনেক শান্তি পেয়েছে। বন্ধ করুন আপনার পাগলামি। আপনার খেতে হলে খান আর না হলে চলে যান। আমাদের রেস্টুরেন্টে এরকম পাগলামি চলে না। পাগলামি আমি করছি? আমার তো মানে পাগলামিটা আপনি করছেন। আমি করছি? হ্যাঁ, খাবার তো পকেটে আপনি ভরছেন। দেখুন, একটু আগে আপনি কি করেছিলেন? একটা বৃদ্ধ লোক এসেছিল না খাবার খেতে, তার পোশাক আশাক দেখে আপনি তাকে এই রেস্টুরেন্টে ঢুকতে দেননি। তাকে কি বলেছেন যে তার এই পোশাকে এই রেস্টুরেন্টে ঢুকে খাবার খেতে পারবে না? আরে ম্যাডাম, খাবারটা কি সে খাবে না তার পোশাকে খাবে? আর সেই লোকটা এখানে এসেছিল খাবার খেতে, আর খাবার খেয়ে সে আপনাকে টাকা পরিশোধ করতো, কিন্তু আপনি কি করেছেন? আপনি তাকে তার এই নর্মাল পোশাকের জন্য তাকে এখানে ঢুকতে দেননি। তো আমি এমন কি খারাপ করেছি? আমি তো তাই করছি, যে রেস্টুরেন্টে ভালো পোশাকের মূল্য, যে রেস্টুরেন্টে কোনো মানুষের মূল্য নাই, সেই রেস্টুরেন্টে কি করব? সেই রেস্টুরেন্টে খাবার আমি খাবো কেন? এই রেস্টুরেন্টে খাবার কোনো মানুষের জন্য না, এই রেস্টুরেন্টে খাবার এই পোশাকের জন্য। তাই আমি আমার পোশাককে খাবার খাওয়াচ্ছি। এবার আপনি বলুন, কে পাগলামি করছে, আমি না আপনি? আমরা যদি ওনাকে অ্যালাউ করতাম তাহলে অন্য আমাদের যারা কাস্টমার আছে তারা এখানে খাবার খেত না, আর তারা কখনো আসবেও না। এটা আপনি ভুল ধারণা। একটা কাস্টমার আপনাকে কমপ্লেন জানাচ্ছে, কিছু বলছে? এই যে আমি আপনাকে এত কিছু বলছি, কোনো কাস্টমার আপনাকে কিছু বলছে? সবাই চুপ করে আছে। সব মানুষকে আপনার নিজের মতো মনে করবেন না। আর শুনুন, মানুষ মানুষই, সেটা যে কোনো পোশাক হোক, আর সেই মানুষটা আপনাকে খাবারের টাকা দিয়ে খেত, তো পোশাকের বিবেচনা আমরা না করি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। স্যার আমি আসলে অনেক দুঃখিত, আমি লোকটার সাথে যে ব্যবহারটা করেছি আমার একদমই এটা করা ঠিক হয়নি, আসলে আমি বুঝতে পারিনি, সরি স্যার, আমাকে মাফ করে দিন। আপনি যে বুঝতে পেরেছেন এটা অনেক বেশি, শুধু আপনাকে বোঝানোর জন্য আমি খাবারগুলো আমার পোশাকে পরেছিলাম। তবে আশা করবো নেক্সট টাইম আপনাদের রেস্টুরেন্টে এরকম নিয়ম না রাখার জন্য। এক কাজ করেন, আমার এই খাবারটা চেঞ্জ করে নতুন একটা খাবার নিয়ে আসুন।